আসলে একটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আমি একজন মা, একজন একজনের মানে কন্যা সন্তান, যা আমার বাবার মতো একজন মানুষের, আমার মায়ের মতো একজন মানুষের। শুধু সবসময় বাবার কথা বললেই হবে না, আমার মাও অনেক বড় বড় অবদান রাখে। আমার সন্তানদের মা আমি, তারপরে আমাদের এই যে ব্যবসা, যেটা আমাদের পারিবারিক ব্যবসা আছে, তারপরে কিছু অব্লিগেশন আছে, রেসপন্সিবিলিটি আছে, যেরকম আমার টিম কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আমার একাডেমি, এরকম অনেক রেসপন্সিবিলিটি আছে। এই সারাদিনের কাজ 24 ঘন্টার মধ্যে শেষ করে এসে সেজেগুজে একটা অনুষ্ঠানে আসা, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। এখানে যে কিছু কথা বলতে হবে, আমি সত্যি কখনোই প্রিপেয়ার থাকি না কি বলবো, আর কখন কোন টোনে কথা বলবো, কখন রাজনৈতিক কথা হবে, কখন খেলাধুলার কথা হবে, কখন জাস্ট নর্মাল গল্প হবে, আমি মানে এটা কখনো চিন্তা করতে পারি না। বাট যেহেতু এখন এসেছি এখানে, আজকে আই মানে অনেস্টলি আমার মানে বলতে হয় যে আমার মন থেকে অনেস্টলি যে আজকে এই অনুষ্ঠানটা আমার খুবই, আমার খুব কাছের একটা অনুষ্ঠান, আমার জন্য খুবই আনন্দের। কারণ এটা এটা কোনো প্রিপেয়ার করার কথা না, কারণ দুইটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনে, কুমিল্লা এবং ক্রিকেট, এই দুইটা মিলেই এই অনুষ্ঠান এবং এই দুইটা মিলেই আমার একাডেমি। আর একটু কিছু আউট অফ দ্য ওয়ে কথা, যেটা আমার চাচা বলছিলেন, আমার মানে আমিও অনেক প্রিভিলেজ, আমার চাচা কুমিল্লার সদর দক্ষিণের চেয়ারম্যান, আমার আমার ফ্যামিলি মেম্বার সবাই ডিফারেন্ট মানে ডিফারেন্টলি ইনভলভ পলিটিক্সে, আমার বাবার সন্তান যে আমি যেভাবে আমার বাবার যে রোলটা আছে, কিছু কিছু কথা বলতে হয় আসলে, না বললে না। উনি যেরকম বলছিলেন যে কিছুদিন আগে মানে কিছু কথা হচ্ছিল যে আমার বাবা নাকি কুমিল্লা বিভাগের বিরুদ্ধে কাজ করছেন, উনি একটা চক্রান্তে ইনভলভ, যেখানে কুমিল্লা বিভাগ হবে না। সো ওনার আমার চাচার ওই কথাতেই যদি কিছু বলি, আমি জানি যে এখানে কুমিল্লার মানুষ খুবই কম এবং যারা আছে তারা খেলার ক্রিকেট নিয়ে তারা খুব উৎসাহী, তারা এই পলিটিক্সের অনেক দূরে। বাট আমি জাস্ট বলছি, মনের টানে বলছি কথাটা, আমার না বললেই না, যে কুমিল্লা বিভাগ হবে নাকি না, এটা কে চাবে সবচাইতে বেশি? যে মানুষটা কুমিল্লার, ওনার গল্প আমি শুনে এসেছি যে উনি স্কুলে যাওয়ার ওনার বেতন দেওয়ারও ওনার সামর্থ্য ছিল না। উনি ওনার বড় ভাই, আমার চাচা, বড় চাচা হামিদ চাচার বই পড়ে উনি স্কুলে পড়াশোনা করেছেন। আমার দাদার সামর্থ্য ছিল না যে আমার বাবাকে স্কুলে পড়াবেন। সেই মানুষটা হয়েছে মানে দুই পাকিস্তান মিলে প্রথম প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্সিতে ফার্স্ট স্টুডেন্ট, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট। যার অ্যাকচুয়ালি আমার হামিদ চাচার বই খাতা মানে লুকায় লুকায় পড়ে উনি তার স্কুল জীবন পার করেছেন। আমার দাদার দুই সন্তান, আমার 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 বাবা এবং আমার চাচা, বড় চাচা দুজনকে একই সাথে স্কুলে পাঠানোর সামর্থ্য ছিল না। আমার চাচা যখন ছোটো চাচা যখন হয়েছে তখন হয়েছিল, কিন্তু আমার বাবার সময় তো ডিফিকাল্ট ছিল। উনি অ্যাকচুয়ালি আমার বড় চাচার বই খাতা পড়ে উনি ওনার স্কুল জীবন পার করেছেন। উনি হয়েছেন দুই পাকিস্তান মিলে কুমিল্লা থেকে, শুধু কুমিল্লা মানে কুমিল্লার ছেলে কিন্তু পুরো বাংলাদেশ থেকে মানে দুই পাকিস্তান মিলে গোল্ড মেডেলিস্ট, নাম্বার ওয়ান গোল্ড মেডেলিস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্সি থেকে। উনি বাংলাদেশ থেকে হয়েছে পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং বিশ্বের সেরা অর্থমন্ত্রী, শুধু বাংলাদেশের না, ওয়ার্ল্ড ওনাকে বিশ্ব রেকগনাইজ করেছে উনি ওনাকে অ্যাজ দ্য ওয়ার্ল্ড বেস্ট ফাইন্যান্স মিনিস্টার। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.